সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডিকে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই আপনারা অনেক ভালো আছেন, আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন ভবিষ্যতে, আর আমার টিউটোরিয়ালের সাথেই থাকবেন। তো আমি অনেকদিন পরে আজকে টিউটোরিয়াল নিয়ে আসছি। তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, কিছুদিন সময় পাইনি ব্যস্ততার কারণে। তো আজকে আমরা একটি মোবাইল টিউটোরিয়ালই করব, যেটি আমরা অনেকে ফোনের ক্যাশ মেমোরি কিংবা ফোনের র্যাম ক্লিয়ার করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি, বাট যারা শাওমি ব্যবহার করে, শাওমি ফোন ব্যবহার করে, তাদের জন্য একটা সুখবর হচ্ছে, শাওমিতে বাই ডিফল্ট হিসেবে আমাদের এই সব মেমোরি ক্লিয়ার করার জন্য এবং যদি কোনো ভাইরাস ক্লিন করতে চান তো সেজন্য বাই ডিফল্ট হিসেবে একটি অ্যাপস দেয়া থাকে। তো সেটি নিয়েই আজকে আমরা টিউটোরিয়াল করব। তো সেটি আপনারা শাওমি মোবাইলে দেখতে পারবেন, সিকিউরিটি নামে একটি অ্যাপস বাই ডিফল্ট হিসেবে দেয়া থাকে। তো আর যাদের যাদের ফোনটি এখন পর্যন্ত MIUI আপডেট করা নাই, তো তারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করলে আপনার অনেক ধরনের ফিচার, নতুন ফিচার পাবেন এবং কিছু বাগস ছিল সেগুলো ফিক্স করা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি যে অ্যাপসটি নিয়ে আজকে টিউটোরিয়াল করব সেটিতে চলে যাই। তো এটি হচ্ছে সিকিউরিটি নামে যে অ্যাপসটি রয়েছে সেটি, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে যে অ্যাপসটি আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। তো সরাসরি আমরা সিকিউরিটি যে অ্যাপস আছে সেটিতে আমরা চলে যাই। সিকিউরিটি অ্যাপসটিতে যাবার পর আপনার ফোনটিকে স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনারা যদি ডিরেক্ট এখান থেকে অপটিমাইজে ক্লিক করেন তাহলে একসাথে ক্লিন আপনার ক্যাশ মেমোরি ক্লিন করবে। আর বুস্ট স্পিড, এখানে বুস্ট স্পিড বলতে আপনার র্যাম যদি ইউজ হয়ে থাকে কোনো অ্যাপস দ্বারা তো সেটি আপনারা সেখান থেকে র্যাম ক্লিয়ার করতে পারবে। সিকিউরিটি স্ক্যানটি হচ্ছে আপনাদের কোনো ধরনের যদি ভাইরাস থাকে কিংবা কোনো APK ফাইল থাকে যেটি অথরাইজ APK না, তো সেটি যদি থাকে সেটি সিকিউরিটি স্ক্যান দ্বারা আপনারা ক্লিন করতে পারবেন এবং ব্যাটারি ইউজেস আপনারা বাড়াতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে, তো সেগুলো ক্লিন করার জন্য ব্যাটারি ইউজেসে গিয়ে আপনারা ক্লিন করলে, অপটিমাইজ করলে সেখান থেকে আপনারা কিছু বেনিফিট পেয়ে যাবেন। তো এগুলো একে একে সিঙ্গেলও করা যায়, আবার আপনারা যদি ডিরেক্ট এখানে অপটিমাইজে ক্লিক করেন তাহলে এই তিনটি অপশন একত্রে আপনারা ক্লিন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে অপটিমাইজ হচ্ছে তিনটি অপশনই, সিস্টেম সিকিউরিটি, ক্লিয়ার ক্যাশ আর হচ্ছে আপনাদের সিকিউরিটি মানে স্ক্যান করবে সেটি আপনারা এখান থেকে করে ফেলবে। এটি গেলে অটোমেটিক আপনারা যদি অপটিমাইজে ক্লিক করেন তাহলে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা যদি ক্যাশ মেমোরি অ্যাপ ক্যাশ যদি আপনারা রিমুভ করতে চান তো এখান থেকে যে আপনারা উপরের অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিয়ার দিলে সেই অ্যাপসটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন আপনারা ক্লিন আপ 527 MB এখানে আমরা ক্লিন করতে পারবো। এখানে ডিরেক্ট আমরা ক্লিনে ক্লিক করলে আমাদের 527 MB ক্যাশ মেমোরির থেকে ক্লিন হয়ে যাবে। তো এরপর আপনারা চাইলে এটির মধ্যে আরও অনেক ফিচার রয়েছে, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন MI ক্লাউড যদি আপনারা এখান থেকে অন করতে পারবেন, এখানে আপনারা যদি কোনো ছবি অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করেন তো সেক্ষেত্রে অটোমেটিক সেটি MI ক্লাউডে সেভ হয়ে যাবে। তারপর আপনারা যদি ব্যাটারি ইউজেস, আমি যেটা আগেই বলেছি যে ব্যাটারি ইউজেস আপনারা বাড়াতে পারেন, বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে তো সেগুলো বন্ধ করার জন্য আপনারা সেই স্ক্যান ব্যাটারিতে ক্লিক করতে পারেন এবং ম্যানুয়ালি সেখান থেকে বন্ধ করতে পারেন। এরপর লক অ্যাপস, আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকেন যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশন লক করার জন্য ব্যবহার হয়, তো সেগুলো আর থার্ড পার্টি কোনো অ্যাপস আপনাদেরকে ব্যবহার করতে হবে না। আমরা জানি থার্ড পার্টি অ্যাপসগুলোতে বিভিন্ন ধরনের জটিলতা থাকে, বিভিন্ন ধরনের অ্যাড শো করে সেগুলো, তো এটি টোটালি অ্যাড ফ্রি এবং আপনার ফ্রি এই অ্যাপসটি আপনাদেরকে শাওমি মোবাইল দিয়ে যাচ্ছে। তো এটি অন করে দিলে আপনারা এখান থেকে কী কী অ্যাপস লক করতে চান সেগুলো আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে লক করতে পারেন, আপনার এই পাসওয়ার্ড ছাড়া ওই অ্যাপসগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না।
এরপর সিস্টেম সিকিউরিটি, বিভিন্ন ধরনের আপনার ভাইরাস কিংবা কোনো ধরনের ম্যালওয়্যার থাকলে সেগুলো এখান থেকে রিমুভ করে দেবে, এবং আপনার যদি ফোনে আপডেট প্রয়োজন হয় সেটি এখান থেকে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরে ক্যাশ ক্লিয়ার করতে পারবে এখান থেকে। তো এগুলো গেল বাই ডিফল্ট হিসেবে আমাদের পাওয়া যে ফিচারগুলো সেগুলো। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালিও এই অপশনগুলো পেয়ে যাবেন, যেমন আপনারা যদি ক্লিন করতে চান, ক্যাশ মেমোরি ক্লিন করতে চান, তো এখান থেকে ম্যানুয়ালি করতে পারবেন। আমরা যেহেতু ক্লিন করেছি এই জন্য এখানে কোনো ক্লিন হলো না, কারণ কোনো ধরনের ক্যাশ মেমোরি এখন নেই। এরপর ডিপ ক্লিনে গেলে আপনারা কোনো ধরনের বড় ফাইল যদি ডিলিট করতে চান, এখান থেকে আপনারা ম্যানুয়ালি ডিলিট করতে পারবেন, এবং আপনার মেমোরির স্পেস বাড়াতে পারবেন। তো এরপর আপনারা এখান থেকে ভাইরাস স্ক্যান করতে পারবেন, এবং আপনাদের যদি কোনো অ্যাপস খুব কম ইউজ হয়ে থাকে বাট ইনস্টল দেয়া থাকে, সেই অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এখান থেকে আপনাদের আরও এখান থেকে দেখতে পারবেন যে ডাটা ইউজেস কতটুকু হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে ডুয়েল অ্যাপস মেনুতেও চলে যেতে পারবেন। আপনারা বিভিন্ন, যেমন আমরা ফেসবুক দুটো অ্যাকাউন্ট যদি আমরা চালাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটাকে লগ আউট করে আরেকটিতে প্রবেশ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেই কষ্টটা করতে হবে না, এখান থেকে আমরা ডুয়েল অ্যাপস চালাতে পারবো। তারপর আমরা চলে আসি সেকেন্ড স্পেসটা একটু আপনাদের অনেকেরই জানা নেই। তো সেকেন্ড স্পেসটা হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনে আপনি দুইটি উইন্ডোতে কাজ করতে পারবেন, আপনার দুইটি মোবাইলের যে সাপোর্টটা আপনারা পেয়ে থাকেন, তো সেটি আপনারা এক মোবাইলেই আপনারা করতে পারবেন। তারপর ব্লক লিস্টে আপনার বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট এইগুলো ব্লক করতে পারবেন এটির মাধ্যমে। পারমিশনে বিভিন্ন অ্যাপসের বিভিন্ন ধরনের পারমিশন দেওয়া লাগে, তো সেগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের অ্যাপসের টিউটোরিয়াল। তো এর মধ্যে থেকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং প্রবলেম থাকে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমার একটি পেজ রয়েছে অ্যাপ কেয়ার বিডি নামেই, তো সেটিতে আপনারা লাইক দিতে পারেন এবং সেখানেও কমেন্ট করতে পারেন ফেসবুকে কানেক্টেড থাকার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে তো কমেন্ট করবেনই আপনারা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এই অ্যাপসটি সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করেন, যাতে করে পরবর্তী টিউটোরিয়াল আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।